আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো বাচ্চাদের কুচি দেওয়া ফ্রক কীভাবে সেলাই করতে হয়। ভিউয়ার্স বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন, টেনে টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখুন। আমি পুরো ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটি শুরু করছি। দেখুন, প্রথমে আমি দেখাবো পিছনে যে চেনটা লাগাতে হয় সেটা কীভাবে। দেখুন, এখানে একটু সেলাই করে নিয়েছি আমি। এবার আমি একটি চেন নিয়েছি, চেনটা আমার কোন সোজা যাবে দেখুন আমি মার্ক করে নিলাম, ঠিক সে সোজা আমি সেলাইটা রেখে দিলাম। এবার আমি ছিটটা সোজা করে ভাঁজ করে নিব। দেখুন, দুই সাইডে দুটো পাত ভাঁজ করে নিচ্ছি। এভাবে আপনারা ভাঁজ করে নেবেন। এবার চেনটা এভাবে রেখে দিয়ে ঠিক মাঝখান অনুযায়ী বসিয়ে নেবেন ঠিক করে। দেখুন, এইভাবে আপনারা বসিয়ে নেবেন। নিয়ে এবার এক পাশ থেকে সেলাই শুরু করবেন। দেখুন, ঠিক এভাবে আপনারা, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে সেলাইটি করে নেবেন। ব্যাস বন্ধুরা, যদি আপনি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন, এই পাশটা ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আমি ঠিক এই পাশটাতেও একইভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে আপনারা সেলাইটি করে নেবেন, তাহলে চেনটা লাগানো খুব সুন্দর করে হবে। দেখুন, এটা আমার পিছন পাতে চেন লাগানো গেল। এবার আমি আপনাদের দেখাবো যে গলাপটিটা লাগাতে হয় পিছনে, সেই গলাপটিটা এবার লাগানো দেখাবো। দেখুন ব্যাস, আমি একটি গলাপটি নিয়েছি এবং চারি সাইড সেলাই করে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে সেলাইটি করে নেবেন। নিয়ে এবার দেখুন, এক মাথার অংশে আমি সমান করে বসিয়ে নেব। ঠিক এভাবে বসিয়ে নেবেন, নিয়ে সেলাইটি আস্তে আস্তে সুন্দর করে করে নেবেন। দেখুন, মাঝখানে আমি কেটে নিলাম, যেহেতু এটা আমি পরে ভেঙে দেব। ঠিক এভাবে সেলাইটি করে নেবেন এবং বাড়তি যদি কোনো অংশ থাকে কেটে নেবেন, মাঝে মাঝে কিছু জায়গা কেটে নেবেন। এবারে উপর দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে। দেখুন, আমি চাপ সেলাইটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আপনারা একটি চাপ সেলাই দিয়ে নেবেন। দেখুন, আমার চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা পিছন পাতের কাজটি করে নেবেন। এবার আমি আপনাদের দেখাবো সামনের পাতে কিভাবে গলাপটি লাগাতে হয়। দেখুন, এটা আমার সামনের পাত। বন্ধুরা, প্রথমে আমি সামনের পাতের গলাপটিটাও একইভাবে পিছন পাতের মতো দেখুন সেলাই করে নিচ্ছি। এভাবে আপনারা সেলাইটি করে নেবেন। এবার আমি গলাপটিটা সমান করে বসিয়ে নেব। নিয়ে চারি সাইড একইভাবে সুন্দর করে সেলাইটি করে নেব। দেখুন, আমি ঘুরিয়ে ফিরিয়ে সেলাইটি করে নিচ্ছি। এটা মৌসুমি গলা সামনে। এভাবে কিছু অংশ কেটে নেবেন, তাহলে গলাপটিটা সমানভাবে বসবে। এবারে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। ঠিক এভাবে আপনারা চাপ সেলাইটি করে নেবেন। দেখুন, আমার সামনের পাতে কাজ হয়ে গেছে। এবার আমি কাঁধের যে অংশটা এভাবে মিল করে নেবেন। দেখুন, আমি মিল করে সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা গলাপটির অংশটা মিল করে নেবেন। ঠিক এইভাবে গলাপটির অংশটা মিল করে সেলাই করবেন। দেখুন, আমার ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে গলাপটির অংশে। এবার দেখুন, এখানে যে বেলটা লাগবে, আমি গলাপটিটা
এবার আমি সেলাই করে দেব। দেখুন বাটি অংশ কেটে নিলাম, নিয়ে এটা আমি ভাঁজ করে নিলাম। ঠিক ভাঁজ করে আমি গলাপটিটা সেলাই করে দেব। আপনারা চাইলে এখানে হাতের কাজ করে নিতে পারেন, কিন্তু আমি এটাতে সেলাই দেব তাই হাতের কাজ করে নিব না। দেখুন আমি পুরোটা সামনে পিছনে দুটা গলায় একসাথে সেলাই করে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা সেলাইটি করে নেবেন। দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা সেলাইটি করে নেবেন। দেখুন আমার চেন লাগানো এবং গলাপটি সেলাই দিয়ে গলাটি অলরেডি তৈরি করা হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা হাফ বডির কাজটি করে নেবেন। এবার দেখুন আমি সাইড সেলাই দেব। সেলাই দেওয়ার আগে এখানে একটি বেল লাগবে, আমি সেই বেলটা এবার কিভাবে সেলাই করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ব্যাস বন্ধুরা বেল্টের সিটটা নেবেন, ঠিক কোনাকুনি অংশ রেখে এক কোনা থেকে সেলাইটি শুরু করবেন। দেখুন এবার এই পাশ থেকে নিচ পর্যন্ত সেলাই দেবেন। দেখুন আমি দুটা বেল্টই দেখিয়ে দিচ্ছি একইভাবে, এভাবে কোনা থেকে ঘুরিয়ে নিচ পর্যন্ত সেলাইটি করে নেবেন। ঠিক এভাবে একটি স্ক্রু ড্রাইভার নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে সোজা করে নেবেন বেল্টটা। দেখুন আমি কত সুন্দর করে সোজা করে নিচ্ছি। এটা অনেকে সিটপিন দিয়ে করে, সিটপিন দিয়ে করতে অনেক সময় লাগে, তো এটা খুব সহজেই হয়ে যায়। দেখুন আমি বেল্টটা তৈরি করে নিয়েছি। এবার আমি সাইডে দেখুন বডির মাপ নিচ্ছি, আমি মাপ অনুযায়ী সেলাইটি করে নিচ্ছি। এখানে আমার বডি হবে 28 × 14। এবার মাজার মাপটা নিব বা কোমরের মাপ। দেখুন আমি কোমর দেব 25 ইঞ্চি, 12.5 দাগ করে নিলাম। এবার আমি যে বেল্টটা রেখেছি সেই বেল্টটা মাঝখানে ঢুকিয়ে দেব ভিতর থেকে। দেখুন এটা আপনারা বাইরে থেকে দেবেন না, এটা ভিতরের থেকে দিয়ে এখানে ডাবল সেলাইটি দিয়ে দেবেন। এভাবে ডাবল সেলাইটি করে নেবেন। এবার আমি এপাশেও একইভাবে দেখুন 28 × 14 এবং 25 × 12.5 আমি দাগ করে নিচ্ছি এবং বেল্টটা ভিতর থেকে ঢুকিয়ে দেব। ঠিক এভাবে আপনারা বেল্টটা পরিয়ে নেবেন। দেখুন আমি ডাবল সেলাইটি করে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা সেলাইটি করে নেবেন। এবার আপনার লাগবে হচ্ছে হাতা, আমি সেই হাতাটি দেখুন এখানে আমি প্রথমে চিকন করে ভেঙে সেলাই দিয়ে নেব, এটা কুচি হবে। এভাবে চিকন করে ভেঙে আপনারা পুরোটা সেলাই করে নেবেন। আমি দুটাই সেলাই করে দেখিয়ে দিব আপনাদের, যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। ঠিক এভাবে দুটাই সেলাই করে নেবেন। দেখুন আমার দুটাই সেলাই করা হয়ে গেছে। প্রথমে এখানে একটু অংশ বাদ দেবেন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতো। এবার এরপর থেকে আপনারা কুচিটা দিয়ে নেবেন, আস্তে আস্তে সুন্দর করে কুচিগুলো দিবেন। যদি বাড়তি কিছু সিট বেশি থাকে সেটা কেটে দেন। আরেকটি পাতো একইভাবে আস্তে আস্তে কুচি দেন। কুচিগুলো দেওয়া হয়ে গেলে বাড়তি অংশটুকু কেটে এখানে সেলাই করে নেবেন। ব্যাস বন্ধুরা এবারে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটি কুচির অপর প্রান্তে বা হাতায়, হাতা দিয়ে চাপ সেলাইটি করে নেবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আপনারা করে নেবেন ব্যাস বন্ধুরা। এবার দেখুন আমি হাতার যে মাপটা আছে ঠিক সেই মাপ অনুযায়ী
सेलाई देव एवं एखे बगल जो माँसटी आ बगल मापा आगे कर देखो एखे बगल माप अनुजा दाग कर नहीं घूरिए फिर सेलैटी कर ठीक एभवे जो अपनी जामाटी सेलै करें अवश्य अपना जामाटी अनेक सुंदर भावे तैरी करते पर हाथ एक ही भावे सेलै कर देखो एखे हमें प्रथम मुख मिलिए नहीं मजखने रेखे दिए एखे हमें मिलिए निब हमारे जो परिमाण है ठीक एभवे सेलैटी कर प्रत्येक सेलै चेष्टा करबें डबल सेलै दे देखो अभी समान कर निचे बाटे अंशगला आटे दिए समान कर निचे एब हाथाटी उल्टे अपन सोजा कर देखा देखो एभवे सोजा कर हाथाटी क्यों लगाते हैं से अपन देखिए देव प्रथम बगल नीचते और हाथार जो सिलाई आचे से सिलाई मिल कर सेलैटा मिल कर नहीं नीचे अंशटा जगह एक बाटी थको सेगूल भेगे देवें भेगे दिए एभवे आस्ते आस्ते डबल सेलैटी कर देखो हमें सेलैटी कर देखिए दिखे हमारे एक हाथा लागानो गेसि हाथा लागिए अपन देखा देखो यहां बगल नीचते शुरू कर ठीक एभवे बसिए बाटी सीटगुल्ला भेगे देवें भेगे दिए आस्ते आस्ते सुंदर करे सेलाईटी करबें जान कोनो पात ना जड़ाए ठीक एभवे ना जड़िए सेलाईटी करबें देखो आमार दुइटा हाथाय लागानो हये गेछे बन्धुरा तोमार हाफ बडिर काज शेष एखन जे नीचेर पाटटी आछे सेई पाटटीर काज करते हबे देखुन এখানে আমি পুটুক কেটে নিছি যেহেতু এটা কুচি দিব নিছে কিছু অংশ এভাবে ভাঁজ করে কেটে নেবেন এবারে আমি যে সিটগুলো নিয়েছিলাম সেই সিটগুলো এখন একসাথে জুড়ে নিব দেখুন এই সিটগুলো নিচে কুচি দেওয়ার জন্য আমি যে সিট কেটেছিলাম সেই সিটগুলো এখন জুড়ে নিচ্ছে ঠিক এভাবে আমার সাইডটি পাত যেভাবে আছে আমি একটি একটি করে এভাবে সেলাই করে নিব अपनारा ठीक ये सेलैटी कर देखो ए चिकन कर भांगते हैं चिकन कर भेगे ये आस्ते आस्ते समान सेलैटी कर देखो ब्यास हमें पूरा भिडियोटी अपन देखिए दीची ठीक ये आस्ते आस्ते सेलैटी कर देखो हमारे सेलै देवे एबारमें कुचि दिए देखो अपन प्रथम एक देर इंची बद देवें बद देारा कुचिटा शुरू करबें देखो आस्ते आस्ते सुंदर को कुचिगला दिए नीबें ताड़ाउड़ा करबें ना पुरो भिडियोटी देखने आबार पुटुक केटे निल खेस केटे निल এবার এখান থেকে আমি 1.5 ইঞ্চি বাদ দেব দিয়ে এখান থেকে কুচিগুলো আস্তে আস্তে দিয়ে নেব ঠিক এভাবে সুন্দর করে আপনারা কুচিগুলো দিবেন খুব বড় ওজন হয় না বা ছোট হয় না সুন্দর করে কুচিগুলো দিয়ে নেন দেখুন আমার কুচি দেওয়া হয়ে গেছে এমনি চাপ সেলাইটি দিয়ে দেব উপর দিয়ে কুচির উপর কখনো চাপ সেলাই দিবেন না এবার আমি কুচি দেওয়ার দুটো পাত একসাথে করে আমি সাইডে সেলাইটি করে নেব ঠিক এভাবে আপনারা সাইডে সেলাইটি করে নেবেন এবারে আমি দেখুন আমার নিচে কুচি দেওয়া হয়ে গেছে হাফ বডি তৈরি করা হয়ে গেছে এবার দুটা পাত মিলিয়ে আমি মাঝখানে যে কুচিটা আছে সেই কুচিটা দিয়ে দেব
তাহলে আমার বাচ্চাদের খোরাক তৈরি করা হয়ে যাবে। ব্যাস বন্ধুরা এভাবে কিছু জায়গা কেটে নেবেন, দেখুন দুই জায়গায় কেটে নিয়েছে এবং দুই মাথায় সেলাই আছে। ঠিক বডির হাফ বডির মাঝখানটা আমি কেটে নেব, তাহলে এটা আমার মিল হয়ে যাবে। দেখুন ঠিক এভাবে রেখে হাফ বডিটা নিচে দিব এবং নিচের পাটটা উপরে রেখে আস্তে আস্তে কুচিগুলা মিল করে নিব। দেখুন এখান থেকে আমি কুচি দেওয়া শুরু করব এবং আস্তে আস্তে সুন্দর করে কুচিগুলা মিল করে দিয়ে নেব। এভাবে আপনারা কুচিগুলা দিয়ে নেবেন। দেখুন আমি কুচিগুলা কীভাবে দিচ্ছি, আপনারা খুব একটা তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে কুচিগুলা দিয়ে নেবেন এবং ডাবল সেলাইটি দিয়ে নিন। ব্যাস বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন।